पुरुष मानुषेर मन खराबेर अनेक कारण थाके, टाका पयसा तार एकटी। एई जिनिसटा छाड़ा पुरुष हये जाय हाफ लेडिस। इंटरनेटे थाकार समय যশোর থেকে একটি বিয়ের প্রস্তাব এসেছিল। পাত্রী ধনী বাবা আমাদের বাড়ি দেখতে এসে বাড়ির পথ থেকে পালিয়েছিল, ভিতরে আর আসেনি। এই বয়সে বিয়ের কোনো আগ্রহ ছিল না আমার, সেটা চাইও নি, পাত্রীকেও চিনি না। তবু একটা অদ্ভুত কষ্ট হয়েছিল সেদিন। কষ্টটা আমার জন্য নয়, আমাদের গোলপাতার বাড়িটার জন্য। একবার সিনিয়র এক ভাইয়ের সাথে দেখা হলো সেদিন। চেহারা শুকিয়ে গেছে, চোখ কোটরে ঢুকেছে। ভালোবেসে বিয়ে করেছিল, কোর্ট ম্যারেজ। পরিবার মেনেও নিয়েছিল। নবম মাসের মাথায় ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়েছে উনি নিজেও জানতেন না, খবরটা শুনেছে ওনার কাছে। একটা বিশাল অপরাধ করেছিলেন উনি। জুলাইতে FCPS চান্স হয় নাই, 35তম BCS পিলি হয় নাই। 35তম BCS রিটার্ন দেওয়া রংপুর মেডিকেলের এক ছেলের সাথে নতুন করে শুরু করেছে মেয়েটা। কারো চাই টাকা, কারো চাই স্ট্যাটাস, ভালোবাসা এখানে সান্ত্বনা। ভাইটা এখন সান্ত্বনা পায়, তবে মেয়েটার ওপর তার কোনো অভিযোগ নেই। ও ভেবেছিল আমি ভালো মেডিকেলে পড়ি, অনেক ব্রিলিয়ান্ট কেউ। আমি যে গড় বর্তমানের স্টুডেন্ট পরে বুঝেছে, বোঝার পর চলে গেছি। ওর কোনো দোষ নেই, এভাবেই বলেছিলেন উনি। আপনি পুরুষ মানুষ হয়েছেন আর আপনার কাছে BCS নেই, FCPS নেই, আবার টাকাও নেই। ভুলেও নিজেকে পুরুষ মানুষ ভাববেন না। যেদিন বউ চলে যাবে সেদিনই বুঝবেন নিজেকে ভুল জেনেছেন। ভালোবাসার সাথে টাকার সম্পর্ক নেই, এই কথা যে বলে তার দুই গালে কষে থাপ্পড় দিন। নিকৃষ্টতম মিথ্যাটি সে আপনাকে বলেছি। টাকা সবারই লাগে, অথচ বেশিরভাগ ক্ষেত্রে এটি থাকে পুরুষের পকেটে। এর ওজন ও ব্যথা প্রতিটা পুরুষকে বইতে হয়। টাকা না থাকলে কোনো মেয়ে অমানুষ হয়ে যায় না, কিন্তু একটি পুরুষ মহিলা হয়ে যায়। টাকা আসে আবার চলে যায়, মাছ থেকে ভালোবাসাটা নিয়ে গেলে আর কষ্টের সীমা থাকে না। যতবার বিয়ের কথা উঠেছে ততবারই আমি ভয় পেয়েছি। টাকা আমাকে আজীবন তাড়িয়ে বেরিয়েছে, তাই বিয়ে ভালোবাসার কথা শুনলে ভয় পাই। ফার্স্ট ইয়ারে কেরানীগঞ্জের ওপারে যখন 1,500 টাকার টিউশনি করতাম, নদী পার হওয়ার 6 টাকা আমার থাকতো না। আধা কিলোমিটার হেঁটে ব্রিজ পার হতাম। আর আজ হাজার হাজার টাকা আয় করেও দেখি দে বাড়ি যাওয়ার টাকা থাকে না। জীবন আসলে একই থাকে, শুধু চক্রটা আর সময়টা বদলায়। একজন বিখ্যাত প্রফেসরের সাথে কথা বলতেছিলাম। উনি যখন ইন্টারনেটে 5,000 টাকা বেতন পেতেন, তখন 2,000 টাকা ঘাটতি থাকতো। এখন 20 লাখ টাকা আয় করেও 2 লাখ টাকা ঘাটতি থাকে। কাকে কী বলবো? 1,700 টাকায় যখন মাস চলতো, তখনও পকেটে একটা T-শার্ট কেনার মতো টাকা থাকতো না। আর আজ নিজের খরচেই হয় 16,000 টাকা। আজও T-শার্ট কেনার টাকা নেই। আমি এই হিসেব বুঝি না, এই হিসেব বোঝা দুঃসাধ্য। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেব।